রচনা এবার হাউমাউ করে কেঁদে বলে, আমার কি হবে বাবা, আমি তো মেনে নিতে পারবো না, ওনাকে ছেড়ে থাকতেও পারবো না। আমি জানি ডিভোর্স ভালো বুদ্ধি না, কিন্তু এই বাড়িতে তোমার কোনো মূল্য থাকবে না মা। তোমার স্বামী ছাড়া বাকি সবার কাছে তুমি বোঝা হবে, অবহেলার পাত্রী হবে। আমরা সেটা কিভাবে মানবো মা? আমি চলে এলেই আমার জীবনের কি হবে মেজো বাবা? আমি বাবার বাড়িতে সারা জীবন থাকতে চাই না। তোমায় থাকতে হলেও না, দুনিয়ায় অনেক মা হারা বাচ্চা আছে, তারা একটা মেয়ের আশায় বসে থাকে। মা হারা সন্তানদের বাবারাও তাদের সময় দিতে পারে না, তুমি তাদের মা হতে পারবে না। তুমিও মা ডাক শুনতে পাবে যদি ওদেরকে ভালোবাসো, ওরাও তোমাকে ভালোবাসবে। রোজিনা আর কিছু বলার আগেই রোজিনার বাবা ক্ষিপ্ত দৃষ্টিতে রুমে এসে বলে, মাথা খারাপ তোর? আমার মেয়েকে বাজে বুদ্ধি দিচ্ছিস। আমার মেয়ে বাচ্চাওয়ালা লোকের ঘরে যাবে কেন? কোন আক্কেলে? আমার কি কিছু কম আছে নাকি? দরকার পড়লে আমি গরিব ছেলে ধরে এনে ঘর জামাই করে রাখবো সারা জীবন। ততক্ষণে রোজিনার মা মুখ খুলে নিজের স্বামীকে বলে, অনেক বলেছেন আপনি জীবনে, নিজের হারাম টাকায় সম্পদে পাহাড় গড়েছেন, আমাদেরও পাপের ভাগিদার বানিয়েছেন। আপনি জানতেন না আমাদের মেয়ের জরায়ুতে সমস্যা ছিল? ও যে মা হতে পারবে না আপনি জানতেন না? আপনি তো লোভে পড়ে ওই বড় ঘরের মেয়ে বিয়ে দিলেন, ওদের থেকে এত বড় কথাও লুকোলেন। ওদের পুরো বংশ যে একটা মাত্রই ছেলে ছিল সেটা আপনি জানতেন না? আমাদের মেয়েকে যে ছেলে বিয়ে করুক না কেন, সে কখনোই বাচ্চার বাবা হতে পারবে না। সব পরিবারেই একটা বাচ্চা চায়, ওই বাড়িতে অন্য কোনো ছেলেও নেই যে বাচ্চা হবে। ওদের কি দোষ? আপনার মাও তো আমার বিয়ে 3 বছর হওয়ার পরেও বাচ্চা না হওয়ার জন্য আপনাকে বিয়ে করতে বলেছিল। মেয়েটা জন্ম হলে বলে সে যাত্রায় আমার সংসার টিকে রইল। তারপরও একটা ছেলের জন্য আবার আপনার মা আর আপনিও খেপলেন কেন? কারণ ততদিনে আপনার ভাইয়ের বউয়ের ছেলে হয়েছে, নাহিতে জন্মের পর আপনি একটা ছেলের জন্য পাগল হয়ে গেলেন। ভাইয়ের কাছে ছোট হয়ে যাবেন যদি ছেলে না হয়। আপনাদের বংশ রক্ষার জন্য আপনার আরও 2 ভাই ছিল, আপনার ভাইপো ছিল, তাও আপনার ছেলে লাগবেই লাগবে। ভুলে গেছেন সব কিছু? কত মেয়ের সাথে সম্পর্ক জড়িয়েছেন সব ভুলে গেছেন? আর ওদের বাড়িতে তো কোনো বাচ্চাই নেই, একটা মেয়ে বাচ্চা থাকলেও আমরা কিছু একটা বলতে পারতাম। নিজের বেলায় ষোলো আনা আর অন্যের বেলায় কিছুই না, তাই না? এখন আবার জামাই কিনে এনে সুখী বানাতে চাইছেন মেয়েকে। আপনার ভুল সিদ্ধান্তের জন্য এখন আমার মেয়ে ডিভোর্সির টকমা নিয়ে সমাজে ঘুরে বেড়াবে। ভালো লাগবে? ভালো লাগবে তো আপনার? খুশি হবেন আপনি? আপনার টাকার পাহাড়ের নিচে আপনি থাকেন, আমি আমার ছেলে মেয়েদের নিয়ে অনেক দূরে চলে যাব। এত বছর আগে করা ভুল আর বাপের কথা সবার সামনে বেরিয়ে আসায় নাসিম সাহেব লজ্জায় মাথা নিচু করে ফেললেন। সবচেয়ে বেশি অবাক হয় রোজিনা, সে থমথমে গলায় জিজ্ঞেস করে, মা তোমরা জানতে আমি কখনো মা হতে পারবো না? রোজিনার মা কোনো কিছু না বলে শুধু কাঁদতে থাকে। রোজিনা হঠাৎ কেমন অপ্রকৃতস্থর মতো করে বিড়বিড় করে কিছু বলে দাঁড়িয়ে বের হয়ে যায় সেখান থেকে। রোজিনার মা ওর পেছনে পেছনে ছুটতে ছুটতে চলে যায়। শাহেদা বেগম আসমানকে বলে, তুমি ওদের বাড়িতে যাও মা, ওকে একটু বুঝাও। আসমানি কি করবে ভেবে পায় না। শাহেদা বেগম বোঝে নতুন বউয়ের এভাবে চাচা শ্বশুর বাড়িতে যাওয়া ঠিক হবে না, তাই সে আসমানিকে বলে, চলো আমিও যাই তোমার সাথে। বিলাপ করতে করতে বলতে থাকে রোজিনা, একটা মেয়ের জীবনে একটা সন্তান ছাড়া আর কি বা আশা থাকে বলো তো? আমি মা হতে পারবো না, তাও বাবা আমার ওই বড়লোক ঘরে বিয়ে করে পাঠালো। আল্লাহ যদি আমাকে একটা মেয়েও দিত। এমন করবেন না আপু, আল্লাহ নিশ্চয়ই আপনার জন্য সামনে ভালো কিছু রেখেছে। আমার আর কি ভালো হবে বলো তো? আমি নিজের সাথে সাথে ওই মানুষটার জীবনও নষ্ট করলাম। আমি যদি জানতাম আমি মা হতে পারবো না, তবে আমি ওই লোককে কোনোদিনও বিয়ে করতাম না। উনি কি আপনাকে ভালোবাসে না? ভালোবাসলে কি সে আপনাকে নিয়ে আলাদা থাকতে পারে না? রোজিনা হাসে, হাসতে হাসতেই বলে, ভালোবাসা, হ্যাঁ অবশ্যই সে আমাকে ভালোবাসে, অনেক ভালোবাসে, না হলে সে এত বছর আমাকে তার ঘরে রাখতো না। বিয়ের 2 বছর পর সে জানতে পেরেছে আমি মা হতে পারবো না,
5 বছর সে আমাকে তার পরিবারের হাত থেকে আগলে রেখেছে। আল্লাহর কাছে শুধু চেয়েছি একটা সন্তান, কিন্তু প্রয়োজনীয়তা ভালোবাসার চেয়ে অনেক বেশি। আমি এতদিন তার প্রতি কত অভিমান আর অভিযোগ পুষে রেখেছিলাম, কিন্তু এখন মনে হচ্ছে সব ভিত্তিহীন। মানুষটা আসলেই ভালো। আমি তো আল্লাহর কাছে চাই যেন যে কোনো কিছুর বিনিময়ে আমাকে আল্লাহ একটা সন্তান দেন। সেও নিশ্চয়ই চায়, হয়তো আল্লাহ তাই করবেন, আমার বিনিময়ে সে একটা সন্তান পাবে। আসমানি উঠে আসে রোজিনার কাছে থেকে, বের হয়ে আসার সময় বলে, খাবারটা খেয়ে নিন আপু। কি হবে এত খাবার খেয়ে, আমার তো আর কিছুই রইল না, না স্বামীর মুখোমুখি হতে পারবো আর না বাবার। আমার দুনিয়ার সব কিছুর থেকেই মায়া উঠে গেছে। আসমানি কেন যেন এই মুহূর্তে ভীষণ হাসি পেল, কিন্তু নিজেকে সংযত করে বলল, আমার চেয়ে বেশি দুঃখ কি আপনার আপু? আপনার এই দুঃখের সময়ে আপনার পাশে আপনার পরিবারের সবাই আছে, কিন্তু আমার মা ভাই বোন চলে গেল। তখন তো প্রথমে শুধু বাবা, আর তারপর বাবা চলে যাওয়ার পর এক চাচা ছিল, কিন্তু সেও বেইমানি করলো, আমার বাবার সব কিছু নিজের ছেলেদের নামে করে নিল, শুধুমাত্র আমি মেয়ে বলে। আপনি আপনার কাছের মানুষদের বুকে মাথা রেখে কাঁদতে পারবেন, কিন্তু আমি কারোর বুকে মাথা রেখে কাঁদতেও পারিনি। আমার জীবন থেকে সবই হারিয়ে গেছিল, ভেবেছিলাম আমিও মারা যাব, জীবনের কোনো অর্থই ছিল না, কিন্তু আমার পেট সচল ছিল। 24 ঘন্টা পুরো হওয়ার আগেই বুঝেছিলাম পেটের খিদে। আসমানি মুস্কি হেসে চলে গেল সেখানে থেকে, আর রোজিনা শুধু তার চলে যাওয়ার দিকে অবাক হয়ে তাকিয়ে রইল। হ্যালো বন্ধুরা, যদি আপনারা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওর নিচে থাকা সাবস্ক্রাইব অপশনটায় ক্লিক করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে দেবেন পরবর্তী পর্বগুলো দেখার জন্য। ধন্যবাদ। এভাবে জড়িয়ে ধরে আছো যে, আমায় ভালোবেসে ফেলেছো নাকি? শুনুন, কি আমার বাচ্চা না হলে আপনি কি আবার বিয়ে করবেন? নাহিদ একটু সময় চুপ করে থেকে বলে, তুমি কি রেজিনা নাকি আমি ওর হাজবেন্ড? আমরা কি এক? একটা বাচ্চা তো সবাই চায়। আমার ভাই আছে, বোন আছে, আমার চাচা তো ভাই বোনও আছে, ওদের বাচ্চা হবে, আমরা ওদেরকে ভালোবাসবো। তাহলে আমাদের বেবি না হলে আপনি আবার অন্য কাউকে বিয়ে করবেন না তো? আমি ডাইনোসরের শেষ বংশধর না যে আমার বাচ্চা লাগবেই। দুপুরে খাবার খেয়েছো? না, আপনার জন্য অপেক্ষা করছিলাম। নাতাশা নাবিল কোথায়? বললো তো কোচিং এ গেছে। ঠিক আছে, তুমি খাবার রেডি করো, আমি চেঞ্জ করে আসছি। আসমানি রুম থেকে বের হলে নাহিদ চেঞ্জ করে রুম থেকে বের হওয়ার সময় আসমানির ফোনে একটা মেসেজ আসে। কোনো গুরুত্বপূর্ণ মেসেজ হবে ভেবে নাহিদ মোবাইল নিতে নিয়ে আসমানিকে ডেকে ফোনের স্ক্রিনের ওপর নজর দিতেই দেখে সেখানে লেখা, সব কিছু ঠিকঠাক আছে তো ম্যাম, কোনো সমস্যা হয়নি তো? আসমানি রুমে আসলে নাহিদ ভ্রু কুচকে জিজ্ঞেস করে, তুমি আবার কারো ম্যাম নাকি? আসমানি কেন যেন ভড়কে যায়, কিন্তু যথাসম্ভব নিজেকে সামলে নিয়ে বলে, আমার স্টুডেন্ট, আমি কয়েকজনকে টিউশন পড়াই, তাদেরই একজন, বিয়ের কথা জানানো হয়নি ওদের, দুদিন যাচ্ছি না বলেই হয়তো খোঁজ নিচ্ছে। ও আচ্ছা, তাই বলো, আচ্ছা চলো খেতে যাই, ভীষণ ক্ষুধা পেয়েছে। নাহিদ বের হয়ে গেল, আসমানি দ্রুত হাতে চাই করে, সব কিছু ঠিকঠাক আছে, যদি অনেক কিছুই প্ল্যান মাফিক হয়নি, তবু এখনও পর্যন্ত কোনো গণ্ডগোল হয়নি, শুধু আমি এদের সাথে নিজেকে জড়িয়ে ফেলেছি। আমি আশাবাদী এদের কোনো ক্ষতি আমরা হতে দিব না, কিন্তু ভুলেও মিশন ক্যান্সেল করবে না কেউ, দু একটা কাজ এদিক সেদিক হলেও আমার কোনো ক্ষতি হয়নি, আমি এখানে সেফ আছি আর ভীষণ ভালোই আছি, কাজটাও সহজেই করতে পারবো। আমার মনে হচ্ছে আমার আদরে ভাগ বসিয়েছ তুমি ভাবি, মুখ গোমরা করে বলে নাতাশা। হ্যালো গাইস, ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করে দিও, আর অবশ্যই কমেন্ট করে জানাও ভিডিওটি তোমাদের কেমন লেগেছে, আর ভিডিওটির পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি প্লিজ পরবর্তী পার্টগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।